शारीरिक कष्ट मानसिक कष्ट कतना कष्ट पार करते करते एगिए चले कथाय मृत्युर दिखे आत्मज्ञान लाभ दिखे किन्तु जाच्छी ना मृत्युर दिखे जाच्छी। तो मृत्यु तो एक दिन एभावी आसबे जे भालो लोक तारो मृत्यु हबे जे मंद लोक तारो मृत्यु हबे एटा तो अवश्यम्भावी। किन्तु ये जे एक सुंदर भगवान तैरी करा जे एक पृथ्वी जेखने आमरा लक्ष लक्ष कोटी कोटी मानुष एसे भीड़ करी এটা একটা পবিত্র জায়গা, এটাও তো ভগবানের সৃষ্টি। এই বিশাল গোল পৃথিবীটা, তার মধ্যে কত বড় বড় সমুদ্র, কত বড় বড় পাহাড়, তার ফাঁকে ফাঁকে আমরা স্থল মানে স্থল জায়গাগুলোতে আমরা বাস করি, তার সঙ্গে হিংসা করি, ক্রোধ করি, খুনোখুনি করি, গাদা গাদা ধর্ম স্থাপন করি, এ ওকে মারো ওকে মারো, আমার ধর্ম বড় ওর ধর্ম ছোট, এরকম বিভেদে জ্বালায় পাগল হয়ে যাচ্ছে মানুষ। এছাড়া তো সংসারের উৎপাত তো আছেই, এই মেয়ের বিয়ে দিতে পারছি না, ছেলেটা চাকরি হলো না, এই অমুকের এই অসুখ করেছে, কি করে যাবে হাসপাতালে ভর্তি হতে, তখন 5 লাখ টাকা লাগবে, মানে জ্বালার জানো আর শেষ নাই। কিন্তু এর থেকে ছুটি পাবার উপায়টা কি, সেইটাই এই বেদ বেদান্ত উপনিষদের মধ্যে দিয়ে যাকে বলে ব্রহ্ম সাধন, ব্রহ্ম জ্ঞান, সেইটাই ক্রিয়াযোগের কথা। ক্রিয়াযোগটা নতুন কিছু নয়, অনাদিকাল ধরে ভারতের বুকে চলে আসছে। ক্রিয়া মানে কর্ম, কর্ম মানে ক্রিয়া, যা কর্মযোগ তাই ক্রিয়াযোগ। যদিও এখনকার কর্মযোগটা অন্যরকম করে ফেলা হয়েছে, মানুষকে খাওয়াও, মানুষের সেবা করো, এই সব জায়গায় চলে গেছে। কারণ যারা এই সব কথাগুলোকে বলে প্রচার করে দিয়েছেন তারা তো এই আত্মসাধন জানেন না, তাই তারা মানুষের সেবা করো। আর তুমিও মানুষ, বাকি লোকেও মানুষ, কী তার তুমি সেবা করবে? আর সেবা করছো বছরে একদিন খিচুড়ি খাইয়ে, শীতকালে ফুলকপি দিয়ে খিচুড়ি খাইয়ে দিলে দিয়ে ভাবলে মানুষের সেবা হয়ে গেল, আর বাকি 364 দিন কোথায় যাবে? এগুলো হচ্ছে খবরে কাগজে নাম তুলবার প্রচেষ্টা। আর আমার প্রতিষ্ঠান অনেক বড়, এই সব ঘোষণা করার জন্য এগুলো করা হয়ে থাকে। এগুলো হচ্ছে আই ওয়াশ, ও দিয়ে না হবে সবার মঙ্গল, না হবে আমার নিজের মঙ্গল, কিছুই মঙ্গল হবে না, এটা কিন্তু পরিষ্কার কথা। যদি এইগুলোর দ্বারায় মঙ্গল হতো তাহলে প্রত্যেকটা যারা করছে তার লক্ষ 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 মানুষ তারা সবই আত্মজ্ঞানী হয়ে যেত, কিন্তু হবে না। আত্মজ্ঞানের কথা এখনকার ধর্ম প্রতিষ্ঠান ভুলে গেছে, যদিও চো মুখে বলে কিন্তু সেই পথটা পারছে না দিতে। এমন সময় এই শ্যামাচরণ লাইরি বাবা এলেন, তো কাজেই এই কৃষ্ণগড়ে এসে তার যে বংশধর তারাও পরবর্তীকালে এই ক্রিয়াযোগে এগিয়ে নিয়ে গেছেন। এখন আমরাও সকলে মিলে চেষ্টা করছি এই আত্মজ্ঞান যদি আমরা মানুষের সামনে পৌঁছে দিতে পারি তাহলেই সত্যিকারের মঙ্গল মানুষের করা যাবে। কিসের মঙ্গল? যোগীরাজ একটা কথাই সুন্দর করে বলছেন, এই সাধনটাকে আরও বাড়াও, আর বাড়াওয়ে, তাহলে 4টে জিনিস আমরা পাবো সবাই। রোগ না রহে, রোগ থাকবে না, আরে বাবা রে নিরোগ শরীর, এ তো ভাবাই যায় না। রোগ মানে এই যে বিভিন্ন ধরনের রোগের যে কষ্ট, এর হাত থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেয়ে যাব। তাই বলে মৃত্যু হবে না তা নয়, দেহটা যখন জন্মেছে ওটাকে মরতেই হবে, কিন্তু সেই সাথে সাথে আর পুনর্জন্ম হবে না, ফলে আবার যে দেহ নিয়ে এসে আবার কষ্ট করা এটার থেকে রেহাই পেয়ে যাব। একটা ছোট্ট শিশু জন্মালো, তারপর সে আদরে যত্নে বড় হতে হতে তারপরে পরে সে দেখা করে একটা খুনি ডাকাত হয়ে গেল, কিংবা হয়তো অত্যন্ত ভালো মানুষ হয়ে গেল, আত্মজ্ঞানী পুরুষ হয়ে গেল, মেয়ে হয়ে গেল। তো এটা হবে কী করেতে? আমার যদি সমাজের মধ্যে
সেই পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি তাহলে মানুষকে আমরা ভালো করব কি করতে? সে তো হিংসার প্রতিমূর্তি হয়ে যাবে, সমাজে হিংসার বাতাবরণ তৈরি করে ফেলবে। তাই আজকে আমরা দেখতে পাই যে খবরের কাগজ খুললে হিংসা ছাড়া আর কিছু পাচ্ছি না, খালি এ ওকে নিন্দা করছে, ওকে নিন্দা করছে। আরে তোমরা নেতা হয়েছো বাবা, একটু দেশের সেবা করো না, না করে খালি নিন্দা কেন এত? তো এই যে খবর কাগজের একটা খুব ক্ষমতা আছে, জনসাধারণের মধ্যে ঢুকে গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে যায়, কিন্তু খালি হিংসার বাতাবরণ, এ ভালো লাগছে না। হয় খবর কাগজ বন্ধ হয়ে যাক, আর তাহলে রাজনীতির হিংসা বন্ধ হয়ে যাক, এ ভালো লাগছে না। আমরা ধর্মপথের মানুষ, ভারতবর্ষ ধর্মের দেশ, এটা হিংসার দেশ নয়। সেই হিংসাবিহীন যে দেশ, সেখানে কিছু লোক আজকে এমন হিংসার বাতাবরণ তৈরি করেছে যে মানুষের মন প্রাণ জীবন একদম দূষিত হয়ে গেছে, এটা ভালো লাগছে না। এই পরিবেশকে বন্ধ করা দরকার, কিন্তু কে বন্ধ করতে পারে? একে বন্ধ করতে পারে ভারতের অধ্যাত্মবাদ। সেই অধ্যাত্মবাদ এমন একটা জিনিস যেখানে ওই কৃষ্ণ নাই, কালী নাই, শিব নাই, দুর্গা নাই, আমি নাই, তুমি নাই, সাধু নাই, গৃহী নাই, সব একাকার হয়ে গেছে, সেই জায়গাটাকে দরকার। একটু আগে একটা কবিতা সম্বন্ধে বলল, প্রাণী তো সব। এই যে প্রাণের উপাসনা, প্রাণকে জানার যে প্রচেষ্টা বা পদ্ধতি, এটা কি বলে ব্রহ্মজ্ঞান? আমার বিভিন্ন দেবদেবীকে জেনে বা দেখে আমার কি লাভ, আমি কি পাব? আমার তো ছুটি হচ্ছে না, আমার ছুটি চাই। আর এই বারবার পৃথিবীতে আসতে ভালো লাগছে না, বড় কষ্টকর জায়গা। প্রতিবার ছোট্ট শিশু হয়ে জন্মাচ্ছি, ট্যাঁ ট্যাঁ ওয়া 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 করতে করতে কখনো পেট খারাপ, কখনো অমুক, আমার মা চিন্তা করছে, আমার বাবা চিন্তা করছে কী করে ওকে বাঁচাবো ছেলেটাকে। এই যে করতে করতে আমাদের যে এগিয়ে যাওয়া জীবন, একটু বড় হলো, চলো চলো স্কুলে চলো, বাবারে সেখানে গিয়ে আবার কাদা কাদা পড়াশুনো, এইভাবে জীবন কিন্তু এগিয়ে যাচ্ছে, এইসব আর ভালো লাগছে না, চলো ছুটি। তারপরে একটু বড় হলো, মেয়ে যদি বড় হয় তো কোথায় সৎপাত্র পাবো, ছেলে যদি বড় হয় তাহলে কোথায় একটা চাকরি বাকরি পাবে, ছেলেটা কী করে চলবে, মানে প্রতিটি পদক্ষেপে প্রতিটি দিনই যেন চিন্তার উপর দিয়ে আমাদের চলে যাচ্ছে, এইটাকে নিশ্চিন্ত করতে হবে। তাহলে যোগ আমাদের শিক্ষা দিচ্ছে, নিশ্চিন্ত যোগ উচ্চতে, আমরা চিন্তা শূন্য হবার চেষ্টা করছি। চিন্তা শূন্য হলেই মনমনা হয়ে যাব, আর মনের ভেতরে মন চলে গিয়ে একটা এমন মনের উদয় হবে যে মন তার কাছে সুখও নাই দুঃখ নেই, সব দুটোর অতীতে চলে গেছে, সুখে দুঃখে সমকৃত্বা গীতাতেই বলা আছে, এ দুটো আমার কাছে সমান হয়ে যাবে, তখন হবে তার জীবনের প্রকৃত শান্তি। সেই জন্যে আমরা যারা এই ক্রিয়াবান, আমাদের খুব ভালো করে ক্রিয়া করা দরকার, এবং আমাদের যারা কাছের লোক তাদের কাছে বলা দরকার যে দেখো এটা করো তোমার ভালো হবে। যোগীরাজ বলছেন ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল, তাহলে পরিষ্কার করে দিয়েছেন তো কথাটাকে, কিন্তু আমরা সেই কথা শুনছি না। আমরা মনে করছি আমার প্রবলেমটাকে আমি সলভ করব। আরে তুমি প্রবলেম আনো নি, তুমি সলভ করবার কে, আর তোমার ক্ষমতা কতটুকু? তাহলে এই যে সলভটা আমরা কখন করতে পারি, যখন আমি মনমনা হতে পারবো, অর্থাৎ তখন আমার কাছে সুখে আমাকে আনন্দ দিতে পারবে না, সুখে দুঃখে সমকৃত্ত হয়ে যাব, সুখ আমাকে আনন্দ দিতে পারবে না, দুঃখ আমাকে কাঁদাতে বা কষ্ট দিতে পারবে না, দুটো ব্যালেন্স সমান হয়ে গেল, এই জায়গাটা আমাকে যেতে হবে, আর এই জায়গাটা গেলেই আমার ছুটি হয়ে যাবে। তাই আমরা যারা পৃথিবীর মানুষ, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কেউ মধ্যবিত্ত আছে, নানান রকম শ্রেণী, ওসব আমরা ভেদ করে বিভাগ করে নিয়েছি পয়সার হিসাবে, কিন্তু পয়সাটাই তো জীবনের সব নয় না,
ধনীকেও কষ্ট করতে হবে, ধনীকেও জন্মাতে হচ্ছে, ধনীকেও মরতে হচ্ছে, আবার গরিবকেও ঠিক তাই, কিন্তু মাঝখানে আমরা খেয়ে খেয়ে করে মরছি, এইটাই ক্ষতিকারক। এই আমার বাড়ি, আমার সংসার, আমার অমুক, আমার অমুক, অমর অমর তমুক, এই করে 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 বেড়াচ্ছি, কী ঝামেলা বলো দেখি। দিন রাত সকাল থেকে এই একই ঝন্ডা, আজকে কি রান্না হবে, কি খাওয়া হবে, অগ্নি ফুলকপি করো, ও বলছে অগ্নি বাঁধাকপি করো, এই দিন তিন রাত চিন্তা করে যাচ্ছি, কি লাভ ডাবে। কিন্তু আমার যেটা চিন্তা আমি সেটা করছি না। তাহলে আমাদের এখন উচিতটা কি? সংসার নিশ্চয়ই রাখতে হবে, সন্তান সন্ততি তাদের মানুষ করতেই হবে, কিন্তু আঠাবিহীন কর্তব্য করো, কিন্তু কর্তব্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না। প্রতিটি কাজ নিখুঁতভাবে করো, কিন্তু মনটাকে ফেলে রাখো তোমার কুটস্থে। ওই যে ভক্তিমার্গে বলে, মনটাকে ফেলে রাখো ভগবানের চরণ। আর কে ভগবান রে বাবা? ওই যে ছবিটা দেখা যাচ্ছে ওইটা ভগবান, ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে ওইটা ভগবান, সব তো মানুষের তৈরি, ও সব নয়। আমার ভেতরে যে আছে আমি তাকে জানি। আপ হি কো আপ জাননা ইসি কো ব্রহ্ম জ্ঞান কাহতে, নিজেকে জানো, তুমিই তো সব। প্রাণ হি ভগবান ঈশ, প্রাণই যদি ভগবান হন তাহলে তোমার আমার সবার ভেতরেই তো সে একই প্রাণ। আকাশকে যেমন আমি ভেদ করতে পারি না, মুঠোর মধ্যে আকাশটাকে নিয়ে আমি পকেটে রাখতে পারি না, তেমনি প্রাণটাও আমার দেহ থেকে ছেড়ে দিল, তার একটা দেহতে চলে গেল। এইভাবে চলছে এই যে আসা যাওয়া, আসা যাওয়া, ব্যথা লাগছে কেনে কেন, এই যে আসা যাওয়া, এইটাকে থামাতে হবে, তাহলে আর কোনো কষ্ট নেই। তাহলে এটাকে থামাতে গেলে আমাদের একটু বেশি খেটে যদি আমরা ক্রিয়াটা করতে পারি তাহলে হয়ে যাবে, না হওয়ার কিচ্ছু নেই। তা আমরা চেষ্টা করি না, আমরা চেষ্টা করি কিসের জন্য জানো? এই সংসারের উন্নতির জন্য, যেন সংসারটাকে নিয়ে আমি জন্মেছি, আবার যাওয়ার জমার সময় সংসারটাকে নিয়ে যাব। কিসের সংসার? সংসার একটা হচ্ছে চারজন পাঁচজন ছজন মানুষ এক জায়গায় হয়ে বিনা ঝগড়ায় বেঁচে থাকা। অনেক সংসার আছে একদম চুলোচুলি চলছে, কিরে বাবা এত ঝগড়া। আবার অনেক সংসার আছে ঝগড়া নেই, বেশ মিলিমিশে আছে। আবার অনেক সংসার আছে ধাই কী হয়েছে, চলো দু গ্লাস বোতল খেয়ে আসি। এইরকমভাবে কত রকমের মানুষের মন, সবাই কিন্তু আনন্দের সন্ধানে আনন্দ খুঁজছে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? না সঠিক পথটা পাচ্ছে না। এই সঠিক পথ যখন আমি গেলাম কোনো আশ্রমে, বলছেন এই কৃষ্ণ নাম জপ করো তাহলে পেয়ে যাবে, ও বলছে এই কালী নাম জপ করো তুমি পেয়ে যাবে, এ বলছে দুর্গা নাম জপ করো, এনে বলছে শিব নাম জপ করো, আরে করতে থাকলাম কিন্তু কি পাচ্ছি আমি? আমি ভাত খেলাম পেট ভরল না, তাহলে লাভটা কী হলো? কিন্তু ভাত খাবো পেটটা ভরার জন্যে না, পেটটা ভরলে তবে তো আমার ক্ষুধার নিবৃত্তি হবে। তা আমি সাধন করে যদি কিছু না পাই তাহলে আমার সাধনায় মন বসবে কেন? এগুলো তো ভাবতে হবে। তাহলে ক্রিয়া করলে আমরা ওই কালী পাবো না, শিব পাবো না, দুর্গা পাবো না, আসবে, সবাই আসবে, তোমার সামনে আসবে, তুমি বলবে আচ্ছা নমস্কার, কেটে পড়ো, আমার জায়গায় আমি যেতে চাই। তাই যোগরাজের জীবনে দেখা যাচ্ছে সোনেকা কালী দেখা, মানে সোনার কালী, তারপর অমুক তমুক, হারকা কালী হারের কালী, কত রকম বলছেন, বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও আমার হয়নি, আমাকে ওর ভেতরে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। তারপরে বলছেন আমি এখন আমি মিলে গেছি, এখন আমার আর কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা নাই। তারপরেই বলছেন আমি শ্রীকৃষ্ণ, আমি মহাদেব, আমি অমুক তমুক, হেনা তেনা সব বলে গেলেন, নিজেকে চেঞ্জ করে গেলেন, কনভার্ট, আমি জীব ছিলাম শিব হয়ে গেলাম। এইটাই তো আমার ক্রিয়াযোগের মাহাত্ম্য। তখন তোমার আত্মজ্ঞান হবে, আত্মজ্ঞান মানে এই যে চঞ্চল যে প্রাণ সেটা স্থির হয়ে গিয়ে আত্মায় পরিণত হবে, এবং সে আত্মজ্ঞান আত্মকে দর্শন করে আমাদের ছুটি হবে। তাই দেবাদিদেব মহাদেব তিনিও এই সাধনাই করছেন বসে বসে, তাই তিনি ধ্যান মগ্ন মহাদেব। কিন্তু তাকে পেয়ে আমার শিবকে দরকার নেই, শিবের ভেতরে যিনি শিব আমি তাকে চাই।
আমার কৃষ্ণ কালী দিয়ে আমার কী হবে? ঠিক আছে, তারা যেটা বলে গেছেন সেইটাকে আমাকে করো, সেইটাকে করলে আমি প্রাণ কৃষ্ণকে পাবো, আত্মারামকে পাবো, ওই দেবাদিদেব আমি অবস্থা লাভ করব। ওটা একটা অবস্থা। তাহলে ওই যে ক্যালেন্ডারের ছবিটাকে দেখে নিয়ে আমি যদি ওইটাকে শিব শিব করি তাহলে হবে না। শিব তোমাকে হতে হবে। শিব মানে একটা স্থির অবস্থা তোমার প্রাণের। আমাদের যে প্রাণ চঞ্চল ধুকপুক করে বেড়াচ্ছি আর মন পালাচ্ছে এদিক ওদিকে, ওকে সব থামিয়ে ফেলো। থামিয়ে ফেলে একদম নিশ্চল হয়ে যাও। দেখো তুমি সেই অবস্থা, সেই জায়গায় পৌঁছে গেলে তখন তুমি বলবে আমি মহাদেব। কাজে প্রত্যেকটি অবস্থা, প্রত্যেকটি দেবদেবী অবস্থা তোমার আমার সবার ভেতরেতে আছে, কিন্তু সেই পথটাকে আমাদের সমাজ দিতে পারছে না, তাই আমরা শান্তি লাভ করতে পারছি না। কিন্তু সবই যদি আমার ভেতরেতে হয় তাহলে আমি বাইরে কেন খুঁজতে যাব? দেখো শাস্ত্র বলছেন এই দেহের ভেতরই সব, দেহস্থা সর্ববিদ্যাশ্চ, এর ভেতরে সব বিদ্যা, দেহস্থা সর্বদেবতা, এর ভেতরে সব দেবতা, দেহস্থা সর্বতীর্থানি, এর ভেতরে সব তীর্থ, গুরু বাক্যে নলভ্যতে। সেই যে গুরু বাক্যের দ্বারায় সেই অবস্থাটাকে লাভ করতে পারলে তখন তোমার ছুটি হয়ে যাবে, তখন আমার ছুটি হয়ে যাবে, তোমার ছুটি হয়ে যাবে। এই ভাব করতে করতে আস্তে 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 দেখবে যে এই হিংসা নাই, গাদা গাদা লোকের জন্ম নাই। কারণ জন্মটা তো হচ্ছে একটা অন্যদিকে মন গেলে, তবে যদি আমার কন্ট্রোল থাকে তাহলে গাদা গাদা মানুষ জন্মাবে না। আবার কিছু কিছু সমাজ আছে তারা বলছে একদম পিঁপড়ের মতো মানুষ তৈরি করো তাহলে পৃথিবীর ভালো হবে। এগুলো ছেলে মানুষই কথা, এভাবে হয় না। একটা সংসারে একজন কি দুজন রোজগার করছে আর গাদাখানি যদি খাবার লোক হয় তাহলে কি হতে পারে? সেই সংসারের কখনো উন্নতি হতে পারে? হবে না। সেই জন্য আমাদের এমনভাবে চলতে হবে একটা ব্যালেন্স, যাতে আমার ক্রিয়ার কোনো ক্ষতি না হয়। আমি জন্মেছি ক্রিয়া করার জন্য, মানে এই ব্রহ্ম সাধনটা করার জন্য। সেটাই যদি জীবনে না পারি তাহলে আমার বৃথা হয়ে গেল জন্মটা। কাজে বৃথা যাতে না যায় তার জন্য আমাকে উঠে পড়ে লাগতে হবে। সংসার আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে জন্ম দিয়েছে, আমাকে থাকবার জায়গা দিয়েছে, আমাকে কেঁথা কম্বল দিয়েছে, আমাকে ওষুধের ডাক্তার দিয়েছে, ওষুধ দিয়েছে, সব কিছু সে আমাকে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি ওর ভেতরে জড়িয়ে গিয়ে লিপ্ত হয়ে এমন একটা ফাঁদে পড়ে গেলাম যার থেকে আর বেরোতে পারছি না। এই ফাঁদটাকে সরাও, এই বন্ধনটাকে সরাও। তার মানে সংসারকে অবহেলা নয়, সব থাক, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিলাম। ঘুড়ি আকাশে উঠছে কিন্তু তার কন্ট্রোলার যে আছে তার দিকে তার মন, মানে লাটাই, ওর জীবন আছে ওখানে, ঘুড়িটা এখানে লাটাইয়ের মাঝখানে আছে সুতো, সেই মাঝখানে সুতোটা হচ্ছে ক্রিয়া। সে যদি ঠিক থাকে তাহলে আমার ঘুড়িটা কেটে গিয়ে হয় গাছের ডগায় পড়বে, নাহলে জল পুকুরে পড়বে, সেটা হবে না, সে আবার গুটিয়ে গুটিয়ে আবার নিয়ে আসতে পারবে। তো ওইরকমভাবে জীবনটা দাঁড় করাতে হয়। এগুলিকে একই বলে লাইফ সায়েন্স। আমরা স্কুল কলেজে যেগুলো পড়ি লাইফ সায়েন্স, ওটা আলাদা জিনিস, ওটা স্থূল ব্যাপার, আর এটা হচ্ছে সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম। এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাকে এই যে দেহটা বেঁচে আছে যার দৌলতে, সে কিন্তু ভগবান। আমি কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে তাকে না খুঁজে বাইরের মন্দিরে গিয়ে ভগবান ভগবান করছি, আমার এটাকে ভুলে গেলাম। আপ হি কো আপ জাননা ইসি কো ব্রহ্মজ্ঞান কায়তে, নিজেকে জানাটাই তো ব্রহ্মজ্ঞান। এই যে জ্ঞান, এই জ্ঞানটা আজকের দিনে আমার ভারতবর্ষ থেকে সরে গেছে, গিয়ে কিছু কিছু ধর্ম ব্যবসায়ী এসে তারা ধর্মটাকে ব্যাসাতিতে পরিণত করে দিয়ে তারা কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা মনে করছি সেখানে গেলেই ধর্ম পাবো। তুমি যাও না, গিয়ে দেখো না পাও কিনা। আমার কাছে কোনো ক্রিয়াবান যদি বলে যে বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি নিশ্চয়ই যাবে, চলে যাও, সব দেখে এসো। তা আমার জীবনে একটা ঘটনা বলছি, তার মানে শাস্ত্রীর কাছ থেকে দীক্ষা টিকা পেলাম, পেয়ে অন্যদিকে আর মন নাই, চলো একদম চলছে, সারা রাত ধরে চলছে। একদিন গুরুদেবের কাছে গিয়ে বললাম বাবা আমি খুব জোয়ান ছেলে আছি, এখন খুব শক্তি আছে আমার গায়ে, আমাকে যত খাটাবেন আমি তত খাটতে পারবো,
তো এই যে টাকা আমি ক্রিয়া করছি এর ওপরও যদি আর কিছু থাকে আপনি আমাকে দিন না, আমি খুব খাটব, যত খাটাবেন আমি তত খাটব। তো শাস্ত্রীবাবা বললেন, একটু চুপ করে থেকে বলছেন, দেখো রে তুমি এক কাজ করো, তুমি সারা ভারতবর্ষ ঘুরে এসো, ঘুরে ঘুরে দেখো, এর চেয়ে যদি তুমি ভালো সাধন পাও তুমি নিয়ে নেবে, এবং আমার নামে কুকুর পুষো। বাপরে ভাই, আবার কি কথা, গুরুর নামে কুকুর, কুকুর তার মানে কুকুরের নাম গুরুর নামে এক করে দিতে হবে? বল বাবা, এটা কীরকম হয়ে গেল? বলছে হ্যাঁ, আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, তুমি সারা ভারত খুঁজে দেখো যে এর চেয়ে যদি কোনো বড় আত্মসাধন পাও তুমি নিশ্চয়ই নেবে, আমি তোমাকে এখন থেকে বলে দিচ্ছি। তো কথাটা হলো এই যে এমন সাধন আমরা একটা পেয়েছি যেটা তুলনাহীন। তুলনা কার সঙ্গে করা চলে? এইটার সঙ্গে এইটা, আমার বাঁ হাতটা ভালো না ডান হাতটা ভালো, এই ইঁটটা ভালো না এই ইঁটটা ভালো, এই গয়নাটা ভালো না এই গয়নাটা ভালো, এটাতে তুলনা চলে। কিন্তু যখন এক হয়ে গেল, আর তো তুলনা করবার মতো কেউ নেই, তাহলে আমি তুলনাটা করবো কার সাথে? এইটা হচ্ছে জিনিস, আমার তুলনা আমি, আমার তুলনা তুমি হতে পারো না, বা তোমার তুলনা তুমি, তুমি কোনো অংশে ছোট নয়, কোনো অংশে কম নয়, আবার কোনো অংশে বড় নয়। এ তো আম গাছ আর দুর্গা ঘাস তো এক হতে পারে না, সেখানে ছোট বড় আছে, এখানেও সমাজে ছোট বড় আছে, ওর অনেক পয়সা আমার পয়সা নেই, তাই সে আমাকে ছোট পাবে, এক এক ভাগ চলে গেলাম। কিন্তু আত্মজ্ঞানের ক্ষেত্রে সেই জিনিসটা নাই, এটা একদম ইকুয়াল, সবার কাছে সমান। এখানে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, এখানে ধনী নাই, মধ্যবিত্ত নাই, গরিব নাই, কিছু নাই, এখানে শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু নাই, কার কত পয়সা আছে কার পয়সা নেই তাও নাই। কারণ তুমি যখন ক্রিয়াতে বসবে তোমাকে একটা বেলপাতা একটা একটা গেঁদা ফুলও লাগছে না। ভেবে দেখো, প্রতিদিন যখন আমরা ক্রিয়া করছি একটা কিচ্ছু লাগছে না, খালি লাগছে কি জানো, একটা ঘরের মধ্যে বসে আমাকে চুপচাপ করতে হবে। এই যেমন এখন শীতকালে সে ঠিক আছে, একটা চাদর বসিয়ে গায়ে জড়িয়ে নিয়ে করবো, এছাড়া কিচ্ছু লাগবে না। যে কোনো ঠান্ডা দেশ আছে সেখানে সেই রকম একটু ব্যবস্থা করে নিল, যাতে আমাকে ঠান্ডা লেগে সর্দিটা না লেগে যায়, তাহলে আমি ক্রিয়াটা করতে পারবো না। এইগুলো প্রোটেকশান, ওটাকে দেহটাকে ঠিক রাখার জন্যে, কারণ দেহর ভেতরে যে দেহই আছে দেহটাকে খাটিয়ে তাকে জানতে হবে। তাই এটা হচ্ছে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রের ভেতরে যে কর্মী বসে আছে, কর্মের মাধ্যমে ধর্মকে জানতে হবে, বিনা কর্মে ধর্মকে জানা যাবে না। এখনকার দিনে ধর্মকে জানতে গেলে যে কর্ম করছে সেটা হচ্ছে গরিবকে সেবা করো, মানুষের সেবা করো, আর ওই ছাগল মুরগি ওদের গলা কাটো, এই হচ্ছে এখনকার ধর্ম, এ দিয়ে হবে না। কাজেই এই যে এক একটা ধর্ম দেখা যাচ্ছে যে পশু বলিদান করো, এই পশুটাকে কোরবানি করো, নানান রকম দেখা যাচ্ছে, হবে না। তারা কি কি দোষটা করেছে? আমি কোনো কমিউনিটির কথা বলছি না, একদিন কলকাতা, আমি জায়গাটার নাম এই জন্যে বলছি না, তোমরা আইডেন্টিফাই করতে পারবে, পরে আমার জেল হয়ে যাবে, নইলেন না ধর্মের কথা, সঠিক ধর্মের কথা বলা যায় না এখনকার দিনে, বললে আমার জেল হয়ে যাবে, ফাঁসি মেরে দেবে আমাকে। তো আমি একটা জায়গায় গেছি, একটা বড় জায়গাতে, একটা বড় মোড়ে, মোড়ে মানে ক্রসিংয়ে, সেখানে গিয়ে দেখছি একটা প্রাণীকে নিয়ে যাচ্ছে গলায় দড়ি বেঁধে, রাত্রির তখন 9-10 হবে, তাদের সামনে তাদের একটা উৎসব আছে, সে প্রাণীটা ধপাস করে শুয়ে পড়ল, সে বুঝতে পারছে আমার টাইম হয়ে এসছে, ধপাস করে শুয়ে পড়ল, তাকে যা পেটালো তো মনে হচ্ছে প্রত্যেকটা লাঠি বোধহয় আমার ঘাড়ের উপরে এসে পড়ছে, আমি আটকে উঠছি, চোখটাকে ঘুরিয়ে নিচ্ছি, কিন্তু ট্রাফিকে আমি আটকে গেছি, আমি যেতেও পারছি না, মুখটাকে ঘুরিয়ে নিচ্ছি, আবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবার ওই দিকে মুক্তি দিচ্ছি, আবার দেখছি ওরকম চলছে। তো ওইভাবে করতে করতে আবার ট্রাফিক পেলে গেলো, ট্রাফিকটা খুলে গেল, আমি আবার চলে গেলাম। কিন্তু আমি সেই দিকটার কথা আজও ভুলতে পারি না, যে একটা প্রাণীর উপরে কী অত্যাচার,
এই যে একটা একটা প্রাণের কথা বলে একটা যে কবিতাটাকে পাঠ করলো, না না হ্যাঁ কবিতাটাকে যেটা পাঠ করলো, এটাই হচ্ছে আমাদের জীবন। জীবনটাকে এভাবে তৈরি করতে হবে, আমাকে ভাবতে হবে যে আমি কি সত্যি এই পৃথিবীর মানুষ না অমানুষ। যদি আমি অমানুষ হই ঘুরে বেড়াও, কিন্তু যদি আমি দোপে জন্তু আমি যদি মানুষ হই তাহলে আমার কিছু মনুষ্যত্বের গুণ থাকা দরকার। তাহলে ওই প্রাণীটাকে আমি পেটাতে পারবো না, ওই প্রাণীটার গলা আমি কাটতে পারবো না, কারণ ওই দেহটাকে খেয়ে আমি পুষ্টি লাভ করব। এটা ধর্ম হতে পারে না। ওই যে আমাদের মা কালীর মূর্তি মন্দিরের সামনে গিয়ে ঘাচাং করে ছাগলগুলো কেটে ফেলছে, এটা ধর্ম হতে পারে না। এ ধর্ম চলে যাক পৃথিবী থেকে, তাহলে পৃথিবীর কল্যাণ হবে। ওই পৃথিবীতে এসেছে ওই প্রাণ, ছাগলটার ভেতরে যে প্রাণ, তোমার আমার ভেতরে একই প্রাণ, সর্বং প্রাণময় জগৎ। তাহলে আমাকে কে অধিকার দিয়েছে যে গলাটা কেটে খাওয়া ও দেহটাকে? এগুলো চলে না, এগুলো অন্যায়। এই অন্যায় থেকে সরে যাও, গিয়ে নিজেকে জানার চেষ্টা করো। তোমার দেহটার ব্যথা লাগলে যেমন লাগে, ওর দেহটাতে ঠিক সমান ব্যথা লাগে। কাজে তোমার যেমন মৃত্যু আছে ওরও মৃত্যু আছে, তোমার জন্ম আছে ওই পশুটারও জন্ম আছে। কাজে ওকে আমি ক্ষতি করবার জন্য পৃথিবীতে আসিনি। ওকে ক্ষতি করা মানে আমার কর্মফল আমার কাছেই ফিরে আসবে, তখন আমি কাঁদব। কিন্তু আমি যে কর্মফলটা অন্যায়, আমি যে কর্মটা ভুল করেছিলাম, যখন করেছিলাম তখন ঝোঁকের মাথায় করেছিলাম, যখন কর্মফলটা আমার ঘাড়ে এসে পড়লো তখন আমি কাঁদছি, তখন আমি দোষ দিচ্ছি আমার ভাগ্যকে। তো আমার ভাগ্যের রচনা তো আমি করেছি, সেটাকে ভাবছি না। তাই এমনভাবে আমাদের জীবন চলতে হবে যাতে করে আমরা সুন্দর হতে পারি। কে সুন্দর হতে পারে? যে সুন্দরকে জানবে, যে সুন্দরকে দেখবে বুঝবে, সে তো সুন্দর। না দেহটাকে আমি যতই সাজাই এ সুন্দর নয়, এ দুর্গন্ধ, এ মরে যাবে। একে এত সেবা আমরা করছি কেন? না এই সাধনটা যাতে চুটিয়ে করতে পারি তার জন্যে, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা। কিন্তু আমরা দেহটার যে সেবা করছি, যে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ভুলে গিয়ে আমরা এদিক ওদিক হাঁটিয়ে বেড়াচ্ছি, ভাবছি এইটা খেলে আমার খুব ভালো হবে, ওই মাংসটা খেলে আমার খুব ভালো পুষ্টি হবে। কিন্তু আমি যে একটা বিশাল অন্যায় কাজ করে বসলাম সেটা কিন্তু একবার ভাবলাম না, ওই কর্মফল আমার কাছে ঘুরে আসবে। গহনা কর্মনগতি, গহন গভীর অরণ্যের মধ্যে যদি আমরা ঢুকে যাই তাহলে এদিকে বেরোবো না, এদিকে বেরোবো, কোন দিকে বেরোবো পথ খুঁজে পাওয়া যায় না। তেমনি যেমন মরুভূমিতে গেলে কোন দিকে যাবো পথ খুঁজে পাওয়া যায় না, যেদিকে তাকায় চিকচিক করছে মরুম, ইয়ে কী বলে ওটাকে, কী বলে ভুলে গেল, মরিচিকা চিকচিক করছে, এই রকম জগৎটা আমাদের কাছে মরিচিকা হয়ে আছে। কিন্তু আমরা কিছুতে তার থেকে সরতে পারছি না, এইটাই আমাদের জীবনের ক্ষতিকারক। অতএব দেহটাকে আমরা যতই সাজাই, যতই সেন্স লাগাই, এ বেকার চেষ্টা। তার চেয়ে একটু গায়ে সাবান লাগা, ব্যাস। ওই অত খরচা আমি করতে যাবো না, ওই খরচাটা একটুখানি জায়গায় একটুখানি কিছু কিছু খেলাম, একটু ফল টল খেলাম, বাবা চলো এবার বসে গিয়ে সারা রাত লড়ে যাই। সকালবেলা উঠে একটা ঝিমুনি লাগবে, এক ঘন্টা ঘুমিয়ে নিলাম, তারপর চলো খেয়ে দিয়ে অফিস যাবো, চাকরি করবো, চুরি করবো, পকেট মারবো, যা করবো পথে গিয়ে করবো। কিন্তু ওইখান থেকে এখানে এসে নয়। যেমন একটা গল্প আমরা সকলেই জানি, তবু আবার আমি বলে দিচ্ছি, যে মহামুনি বাল্মীকি, তার আগের নাম ছিল রত্নাকর দস্যু। রত্নাকর কি কাজ ছিল? দস্যুগিরি করত, অর্থাৎ রাস্তার ধারে ঝোপের মধ্যে লুকিয়ে থাকতো, ওখান দিয়ে কোনো লোক যাচ্ছে, এই লাঠি নিয়ে তেড়ে আসলো, মারবো তোকে একবারতে। বুঝলি না বাবা, মারিস না মারিস না, আমি তো কোনো অন্যায় করি না, তোর পকেটে যাচ্ছে দিয়ে দে আমাকে, তাহলে মারবো না। মানে তার পকেট ছিনতাই করে নিয়ে তাকে দুটো চটচাপটে, এখনও হচ্ছে এই সব জিনিস। এখন একদিন নারদ মুনি সেই রাস্তা দিয়ে ছলনা করে যাচ্ছেন, এবার অমনি সেই রত্নাকর দস্যু তার সামনে এসে, দে তোর টাকা পয়সা দিয়ে নলি তোকে মেরে দেবো একবারে। নারদ মুনি বলছেন, আরে রত্নাকর বলছে, কেন
তো পাঁচদেবী মানে দে দেব তোকে একবার পিটিয়ে, এসব হচ্ছে কথাবার্তা। নারদ মুনি বলল, দেখ বাবা ঠিক আছে, আমার কাছে যা আছে এই দেখ আমি এখানে রাখলাম, তোকে সব দিয়ে দেবো, কিন্তু আমার একটা কথা শুনবে। বললে হ্যাঁ বলো। রত্নাকর বলছে বলো, বলছে নারদ মুনি বলছে যে রত্নাকর, এই যে তুমি এত লাঠি লাঠি দিয়ে ঠেঙিয়ে মেঙিয়ে লোকের কাছ থেকে পয়সা কড়ি গুনে যে নিয়ে যাচ্ছ অন্যায়ের পথে, এর থেকে তো পাপ হচ্ছে একটা। বলছে হ্যাঁ পাপ হচ্ছে। বলছে তুমি যাদের জন্যে নিয়ে যাচ্ছ কাদের জন্যে? বলে আমার বুড়ো বাবা আছে, মা আছে, বউ আছে, ছেলেপিলে আছে। বলছে তুমি তোমার বাবা মাকে একবার জিজ্ঞাসা করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, যে তোমার এই অন্যায় কর্মের জন্যে তারা পাপের ভাগী হবে কি না। বল দাঁড়াও, বা তুমি পালিয়ে যাবে না তো? বলছে না আমি এখানে আছি দাঁড়িয়ে, তুই যা জিজ্ঞেস করে। রত্নাকর বাড়িতে গেল, বাবা মাকে জিজ্ঞেস করলো, বাবা মা আমি এই যে লাঠি লাঠিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে যে পয়সা আনছি, তোমাদের তো খাচ্ছি, তোমাদের সেবা টেবা করছি, তো তাতে তো আমার পাপ হচ্ছে, সে পাপের ভাগি তোমরা নেবে হবে তো? বলছে সে কি রে রত্নাকর, তুই কোথা থেকে কি করে পয়সা আনছিস তো আমি তো দেখতে যাবো না, তুমি আমার ছেলে, আমরা বুড়ো হয়ে গেছি, তুমি যতদিন ছোটো ছিল আমি তোমাদের সেবা করেছি, এখন তুমি বড় হয়ে গেছো, আমরা বুড়ো অথর্ব হয়ে গেছি, আমাদের সেবা করাটাই তোমার কাজ, তুমি কি করে পয়সা আনছো তো আমার দেখতে যাওয়ার দরকার না, আমি কেন পাপের ভাগি হব? এসে ফিরে এসে আবার নারদকে বলছে, নারদ বলল ঠিক আছে তুমি এবারে যাও তোমার বউর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসতো, তারা তোমার সে তোমার পাপের ভাগি হবে কি না। আবার গেল, ও বউ আমি যে এত করে নিয়ে এসে তোকে খাওয়াচ্ছি, তো তুই কি আমার পাপের ভাগি হবি তো? বলছি এই বাবা আর কি, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আমাকে সাত পাকে বেঁধে নিয়ে এসেছো, আমাকে তুমি খাওয়াবে, আমাকে তুমি, আমি তোমাকে রান্না বান্না করে দেবো, কিন্তু তুমি কোথা থেকে পয়সা বা চাল ডাল আনছো আমি তো দেখতে যাবো না, আমার দেখার দরকার নেই, তুমি সৎপথে আনছো কি অসৎপথে আনছো সে তোমার ব্যাপার, আমি তোমার পাপের ভাগি কেন হব? আবার এসে নারদকে বলল, নারদ বলছে রত্নাকর তাহলে এ বুঝতে পেরেছিস তুই, আর দস্যগিরি করবি? বলছে না প্রভু আর দস্যগিরি করব না। তারপর সে বাল্মীকি মুনি হয়ে গেল, এমন বাল্মীকি মুনি হল তপস্যার মধ্যে বসে যে তার দেহটা উই পোকা ডিবি হয়ে গেল, অর্থাৎ এমন সাধনার মধ্যে ডুবে গেল যে তার দেহবোধ চলে গিয়ে দেহটা মাটির মতন পরিণত হয়ে গেল, মাটিকে যখন কোপালে হচ্ছে অসার তার দেহটা সেরকম দেহাতীত। সেই যে সাধনার মধ্যে সে ডুবে গিয়ে মাটি আর দেহ দুটোকে এক করে ফেললো, ফেলে সে আস্তে আস্তে দেহ ত্যাগ করে চলে গেল, তাকে আজকে সারা ভারতবাসী পুজো করে, তাই আমাদের পাড়া গাঁয়ের দিকে দেখবে উই পোকা ডিবি হলে তাকে কেউ ভাঙে না, পুজো করে। ওই বাল্মীকি মনে করে যে বাল্মীকি বোধ ওর মধ্যে বসে আছে, তাই তার রচিত রামায়ণ আজকে ঘরে ঘরে আমরা পাঠ করি। তো তিনি মুনিতে পরিণত হয়ে গেলেন, কি চেঞ্জ! এই চেঞ্জটা আমাদের জীবনে দরকার। তা আমরা যতক্ষণ একটা বড় দাগা না পাই ততক্ষণ নিজেকে চেঞ্জ করতে পারি না, মনে করি এই বাড়িটা আমার, এর মধ্যে আমি থাকবো, খুব সুখে থাকবো, তারপর একদিন জমে চালা এসে বলো ওরে রেমো আয় তো, আমি চললাম তার সাথে, পরে থাকলো আমার সংসার। এই তো আমাদের জীবন, তার চেয়ে এমন কিছু করো যাতে করে আর জন্মটা না হয়, তাহলে তোমার ছুটি। এই ক্রিয়াযোগ হচ্ছে সেই সাধন, এখানে অন্য কিচ্ছু নাই, এখানে কৃষ্ণ নাই, শিব নাই, কালী নাই, দুর্গা নাই, বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, কেবল আছো তুমি, তুমিই সত্য আর সব মিথ্যা, কারণ তোমার ভেতরে সত্য লুকিয়ে আছে। প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই যে তোমার নিজেকে জানার যে প্রচেষ্টা, এটারই নাম ক্রিয়াযোগ। ক্রিয়া মানে কর্ম, আর কর্ম মানে ক্রিয়া। এমন কর্ম করো যে তোমার জীবনের যত কিছু পার্থিব জিনিস সরে গিয়ে তুমি যোগযুক্ত ভব অর্জুনের মতন হয়ে যাও, তাহলে তোমার ছুটি। এই যে ছুটি,
আমরা যখন ছোটো বয়সে স্কুলে যেতাম বা এখনও ছেলেমেয়েরা যায়, বিকেল চারটের সময় ডং 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 করে ঘন্টা বাজলো, মা দৌড় একেবারেতে, কেন বইপত্রটা ফেলে রেখে দিস, চলো মাঠে চলে গেলাম ফুটবল খেলতে। এখনকার তো জায়গা টাকা নেই, বিশেষ করে শহরের ছেলেমেয়েদের। তো এই যে আনন্দ সকাল সেই 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এই 5 ঘন্টা স্কুলের মধ্যে বদ্ধ ছিলাম, বাউন্ডারি গেটের বাইরে যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু এখন আমি ছুটি পেয়ে গেছি, এখন আমি মাঠে যাব, ছুটব, এইটাই তো জীবন। এই যে আমি মুক্ত হয়ে গেলাম, আমার সামনে আর কোনো বাধা নাই, একটু দেখি, তাকিয়ে দেখো তো দেখি, আমরা যারা শহরের মানুষ আমাদের কাছে এক জানলা আকাশ, গ্রামের মানুষ বিশাল আকাশের তলায় এসে আছে। কিন্তু আমরা এই যারা শহরে বাস করি, আমাদের মাথার উপরে আকাশ আছে কিন্তু সেদিকে আমাদের দৃষ্টি নাই। বিশেষ করে কলকাতা শহরে কবে পূর্ণিমা আর কবে অমাবস্যা বোঝা যায় না, সবই এক, এটা ঠিক নয়। তা জীবনের যে উত্থান পতন, ভালো মন্দ, এগিয়ে যাওয়া, এইটাকে আগে চাই, যাতে করে আমার আর যাতে পুনর্জন্ম না হয়। এইটাকেই বলে ব্রহ্ম জানতি স ব্রাহ্মণ, তাকে জানো তুমি ব্রাহ্মণ হয়ে যাও। পৈতে ধারী ব্রাহ্মণ নয়, ব্রহ্মকে জেনে ব্রাহ্মণ হও তোমার ছুটি। আর ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে আসতে হবে না, হাজার জ্বালা সহ্য করতে হবে না, কত কষ্ট সংসারে, প্রতিটি পদক্ষেপে যেন কষ্ট আমাকে কাঁদিয়ে নিয়ে ছোটায়, এর থেকে মুক্তি হয়ে যাবে আমার। কিন্তু এই যে আগ্রহ, এই আগ্রহটা যতক্ষণ আমাদের ভেতরে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এগোতে পারবো না, কারণ এগিয়ে যাওয়ার মতো মনও মন তৈরি হবে না। সেই জন্য আমাদের এখন ভাবতে হবে, এই যে আমার সংসার, আমার পয়সা, আমার অমুক, আমার তমুক, আমি কিছুই নিয়ে যেতে পারবো না, সব পেরে গিয়ে চলে যাব, কিন্তু ক্রিয়াটা করলাম না, যেটা করলে আমার কল্যাণ হতো, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল, সেটাকেই বাদ দিয়ে অকর্মতে আমি জীবনটাকে নষ্ট করে দিলাম, বেকার হয়ে গেল জীবন। কিন্তু দেখো, উপদেশ ভালো জিনিস, কি সেই উপদেশ কখন ভালো হয়, যখন সেটাকে আমরা আমাদের জীবনে কাজে পরিণত করতে পারি, তা নাহলে এর কোনো দাম নাই। একান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বেরিয়ে গেল, তা থাক, ক্রিয়া কালকে হবে, এখন তো বেশ পাটি সাপটাটা শীতকাল আছে, খেজুর গুড় দিয়ে খেয়ে তো নেই, পরেরটা পরে দেখা যাবে, আরও দাও আরও দাও, তারপর দিনে লুজ মোশন। তখন এই যে আমাদের জীবন, এর থেকে বাঁচাতে গেলে আমাকে সংযমী হতে হবে, কম কথা বলতে হবে, নিজের কাজের দিকে আমাকে ঠিক থাকতে হবে। তাই উপদেশ তখনই হয় যখন সেটাকে আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি, তা নাহলে বৃথায় হাওয়ায় মিশে যায়। তাই আজকে সত্য বাবাকে উপলক্ষ করে আমরা এখানে যে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর ধামে, এই জায়গা সমস্ত ক্রিয়াবানের কাছে অতীব পবিত্র জায়গা, কারণ এখানেই দিন দুনিয়ার মালিক ভগবান কৃষ্ণ শ্যামাচরণ এখানেই এসেছিলেন, এখান থেকেই তিনি তাঁর জন্ম নিয়ে পরবর্তীকালে তার নিজ ধাম কাশীতে তিনি চলে গিয়েছিলেন বাবা বিশ্বনাথের জায়গায়। তাই তিনি বলছেন, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমার রূপ থেকে জগতের প্রকাশ, ইত্যাদি অনেক কথা। যে এমন যে একজন জ্যান্ত ভগবান এই কৃষ্ণনগর ধামে যে জন্মালেন, জন্মে তিনি বলছেন আমি কৃষ্ণ, কৃষ্ণনগরের মানুষ ঘোষণা করলেন আমি কৃষ্ণ, সেই জায়গাটা কত ভালো, কত পবিত্র। তাই আমরা যারা দূরের ক্রিয়াবান এখানে আসি, এখানকার যারা ক্রিয়াবান, এখানকার যারা মানুষ, আমরা তাদের প্রত্যেককে প্রণাম করি যে আপনি আছেন কৃষ্ণনগর ধামে, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ আজ থেকে 100 কত বছর হল রে, 183 বছর আগে এসেছিলেন, আর কত বছর আগে চলে গেলেন, 125-25 হয় বোধ হয়, এই 120-125 বছর আগে চলে গেল, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে উনি চলে গেছেন। তা কাজেই এই জায়গা, একটু ওপারে যাও নবদ্বীপ, সেই নদিয়া,
এখানে আসলেন মহাপ্রভু, যাকে বলা হয় প্রেমাবতার। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুই মেরেছিস সাথে কী যায় আসে রে? ওটা তো আমার শরীরটার ব্যথা লেগেছে, আমার কোনো ব্যথা লাগেনি। আয় না, আয় দেখ তোকে আমি বুকে জড়িয়ে ধরি। তো এই যে প্রেম, প্রেমের ঘর কোথায়? আবার নদিয়ার আর একজন শ্যামাচরণ কী বলছেন, প্রেমের ঘর কোথায় বল দেখিন, প্রেম কি অগ্নি মেলে মেহনত কর কিছুদিন। অর্থাৎ এই যে ক্রিয়া কষ্ট করে এইটাকে কিছুদিন করো, তুমি প্রেমাবতার হয়ে যাবে, তুমি প্রেমের মূর্ত প্রতীক হয়ে যাবে। তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না, তোমার কাছে নিন্দাও যা স্তুতিও তাই, সুখে দুঃখে সবকৃত্য হয়ে তোমার জীবন হবে সুন্দর। তোমাকে দেখে আরো লক্ষ মানুষ এগিয়ে আসবে, এসে বলবে আহারে রামবাবুর মতো মানুষ হয় না। কিন্তু আমি ওই স্তুতিতে ভুলতে রাজি নই, আমি রামবাবু ভালো কি মন্দ আমি জানি না, আমার কর্ম আমাকে করতে হবে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, আমি এমন কাজ করব যাতে করে আমার চিরকালের ছুটি আর আসতে চাই না। তাই কত লোকে আমাকে বলে আর পাচ্ছি না, শরীরটাকে আর টেনে নিয়ে চলতে পারছি না। আমি যখন পাচ্ছিলেন তখন তো মনে ছিল না, তখন তো ক্রিয়ার দিকে এত খেয়াল ছিল না। এটা যদি হতো তাহলে আজকে শরীরটা বোঝা হতো না। এই যে আমার এতখানি বয়স হয়েছে, আমি তো এখনও তোমাদের কাছে ছুটে চলে এসেছি, আমি তো বলছি না যে আমি তো শরীরটা বোঝা না, শরীরটা পুরনো হয়েছে, পুরনো জিনিস পরিত্যক্ত। 10 বছর গাড়িটা হয়ে গেছে, বিক্রি করে দাও লোহা লক্করের মতন, সেটা ঠিক আছে। কিন্তু পুরনো হয়েছে বলে তাকে বিক্রি করবে? যতক্ষণ সে পুরনো হয়নি তাকে খাটাও, যতক্ষণ তার খাটবার ক্ষমতা আছে তাকে খালি পেট্রোল দাও, অর্থাৎ খাবার দাও আর কাটাও, ওকে বসে বসে ঘন্টার পর ঘন্টা ক্রিয়া করে যাও, দেখো না তোমার জীবনটা কোথায় যায়। আচ্ছা, অনেক কর্ম করতে গিয়ে তো আমরা ভুল কাজও করি, এবং বহু কর্মের মধ্যে লিপ্ত থেকে কত জন্ম তো পার করেছি, সেই জন্মগুলো যদি বৃথা যেয়ে থাকে তাহলে এই জন্মটাও নয় বৃথা যাক না। এই জন্মটা যদি বৃথা যায় আমার ক্রিয়া করে, দেখি না একটা পরীক্ষা করে কি পাই। অন্তত এটুকু আমাদের মনে রাখা দরকার যে বৃথা যেন না যায়, একটা দিন একটা ঘন্টাও যেন আমার জীবন থেকে বৃথা না যায়, তাহলে আমি পারবো। সদা সর্বদা সেই ক্রিয়ামুখী মন, সংসার করতে হয় তাই করে যাচ্ছি, এর প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কোনো আঠা নাই, কিন্তু বাড়ির লোককে বুঝতে দেবে না, তাহলে তুমি পারবে। বাড়ির লোককে যদি বুঝতে যাও যে বাবা তোমরা আমার কেউ নয়, তাহলে তোমাকে তাড়িয়ে দেবে বাড়ির থেকে, কেটে পড়ো এখান থেকে। কাজে সব থাকা হা হা হা, তুমি আমার কত আপন গো, সব ঠিক রাখো, কিন্তু নিজেকে ভাবো যে তোমার চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই। কাজে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এই যে আমার সব মানে নিজ ধর্ম, এটা আমার কাছে যত কঠিনই হোক না কেন তথাপি এটা আমার কাছে অতি উত্তম, তাকে আমি অবহেলা করব না। প্রতিটি ঘরে ঘরে এই যে ব্রহ্মজ্ঞান, এই যে আত্মজ্ঞান, এই যে নিজেকে জানার পথ, মানুষকে চোখে আঙুল দাদার মতো তোমরা বুঝিয়ে দাও, তাহলে তুমি বুঝবো যে তুমি মানুষের সত্যিকারের কল্যাণ করতে পেরেছ। আর সেই মানুষই ধন্য হবে যে আবার সে এই কর্মটি করে নিজের ছুটি অর্জন করে চলে গেল। আমি বলবো আমি যে তোমার উপেক্ষা করেছিলাম আমি ভুলে গেছি, তুমি আমার চেয়েও মহান হয়ে গেছো, কাজে তোমাকে প্রণাম, এর চেয়ে বড় জিনিস আর কিছু নাই। কাজেই এই ক্রিয়ার প্রচার যদি আমরা সত্যিকারের মন প্রাণ দিয়ে করতে পারি, এখনও কৃষ্ণনগরের মানুষ বোধহয় এক ভাগেরও এক ভাগ পয়েন্ট মানে পয়েন্ট 0.1 হয়তো জেনেছে শ্যামাচরণের কথা, কিন্তু প্রদীপের তলাতেই অন্ধকার থাকে। তাই এখানে আমরা অনেক চেষ্টা করেও এখনও কৃষ্ণনগর মানুষকে আমরা টানতে পারিনি, কিন্তু আমরা জানি এখানে যখন কৃষ্ণনগরে যখন কৃষ্ণ জন্মেছেন
তখন এ জায়গা নিশ্চয়ই পবিত্র, তুমি না জানতে পারো কৃষ্ণগরবাসী, কিন্তু আমি জানি। তাই তোমাদের কাছে আমরা ছুটে আসি, তোমাদের কাছে বলতে যে তোমরা কৃষ্ণনগরে তোমরা জন্মেছ, যে স্থান এখানকার ধুলি আকাশ বাতাস পবিত্র হয়ে গেছে একজনের আবির্ভাবে। কাজেই সেই মহান পুরুষ যিনি স্বয়ং ঘোষণা করেছেন, স্বয়ং আমি স্বয়ং ভগবান, এরপরে আর কোনো কথা হতে পারে না। কাজেই ভগবানের পরিচয় ভগবানই দিতে পারেন, আমরা সাধারণ মানুষ দিতে পারি না। তাই এখন থেকে আমরা আবার ঘরে ফিরে যাব, আপন ঘরে বসে চুটিয়ে সাধন করে নিজেকে জেনে ড্যাং ড্যাং করে চলে যাও। তাই কবিদাস বলছেন, আমি যখন জন্মেছিলাম তখন আমি মা মা করে কাঁদছিলাম, আর আমার বাড়ির লোকেরা খুব হাসছিল আনন্দ করছিল, কিন্তু আমি যখন দেহ ত্যাগ করে চলে যাব তখন আমি হাসবো আর বাড়ির লোকেরা কাঁদবে। উল্টো করে দাও, এই যে উল্টো করে দেওয়া জীবন, উল্টা জপতি রাম, রামকে রাম বলেই ডাকো, মরা মরা করো না। আমরা দিন রাত সংসারে মরা মরা করে খাওয়াচ্ছি, মানে মরার পেছনে ছুটছি, রামের পেছনে ছুটছি না, আত্মা রাম প্রাণ কৃষ্ণ। কাজেই আমরা প্রার্থনা করি এই কৃষ্ণগরবাসী তাদের সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। আপনারাও নিজেকে জানবার চেষ্টা করুন, দেখবেন যে আপনি আর আমি বা আমরা কেউ আলাদা নই, সবার ভেতরে একই প্রাণ, সবার জীবনে সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে, সবাই আত্মজ্ঞান লাভ করতে পারে, সবার এই সাধন করবার অধিকার আছে। যে আপনাদের সেই দিকে মন মতি আসুক, আপনারা সেইটাকে ভালো থাকুন, তাহলে আপনাদের কল্যাণ হবে। আপনাদের আমরা খাইয়ে টাকা পয়সা দিয়ে মঙ্গল করতে আসিনি, পারবও না, কারণ আমরা ধনী সম্প্রদায় নই। আমরা প্রত্যেকেই গৃহী আপনাদের মতন, কৃষ্ণগরবাসীর মতন, আমরাও যারা ক্রিয়াবান আমরাও সংসার করি, কিন্তু আঠাবিহীনভাবে করি। আপনাদের কাছে সেই শিক্ষাটা দেবার জন্যে আমরা এখানে এসেছি। জয় গুরুদেব, জয় যোগীরাজ শ্যামাচরণ, জয় সত্যচরণ লাইলি বাবা।